আসসালামু আলাইকুম বিজনেস বাংলার আরও নতুন একটি ভিডিওতে আমি গালিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিজনেস আইডিয়া শেয়ার করব যে বিজনেসটি আপনারা ঘরে বসে শুরু করতে পারবেন শহরে কিংবা গ্রামে যে কোনো জায়গায় ছোট পরিসরে এবং অল্প টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি আপনারা করতে পারবেন এই ব্যবসাটি হচ্ছে খাতা বা নোট তৈরির ব্যবসা এই খাতা কিংবা নোট এটির কিন্তু চাহিদা বারো মাস থেকেই যায় ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত এমন কোনো জায়গা নেই যেখানে এই খাতার ব্যবহার নেয় আর আপনারা যদি এই ব্যবসাটি করতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে দুটি মেশিনের একটি হচ্ছে স্পাইরাল বাইন্ডিং মেশিন দ্বিতীয়টি হচ্ছে আপনাদের পেপার কাটিং করার মেশিন তো চলুন এখন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি এই খাতা তৈরি ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথমে আপনাদের দুটো মেশিনের প্রয়োজন হবে সেটি হচ্ছে পেপার কাটিং মেশিন এবং দ্বিতীয়টি হচ্ছে কয়েল বাইন্ডিং মেশিন প্রথম আপনার প্রয়োজন হবে পেপার কাটিং মেশিনের এই পেপার কাটিং মেশিনের সাহায্যে আপনি খাতা তৈরি করার জন্য যে কাগজগুলো ব্যবহার করবেন সে কাগজগুলো সাইজ আকারে কাটার জন্য এই ধরনের পেপার কাটিং এর প্রয়োজন হবে অথবা আপনারা চাইলে লেদ থেকে আপনারা এই খাতা কেটে নিতে পারবেন মেশিনটি দিয়ে খাতা তৈরি করার জন্য আপনাকে যে কাগজ দিয়ে খাতা তৈরি করবেন সেগুলো মেশিনের মধ্যে এভাবে রাখতে হবে মেশিনের প্যাডেল এভাবে চাপ দিলে আপনাদের সাইজ অনুযায়ী কাগজগুলো ছিদ্র হয়ে যাবে এরপর আপনাকে এই ধরনের ছিদ্রগুলোর মধ্যে কয়েল ব্যবহার করে খাতাটি তৈরি করতে হবে এরপর মেশিনের মোটরটি চালু করে মেশিনের উপর এভাবে রাখলে মেশিনের মোটরের সাহায্যে স্পাইরাল খাতার মধ্যে ঢুকিয়ে দিবে এরপর দেখতে পাচ্ছেন এরকম খাতা তৈরি হয়ে যাবে তো এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আজকের ভিডিও এবং ব্যবসায়িক আইডিয়াটি পর্যন্তই আল্লাহ হাফেজ